আসসালামু আলাইকুম। বিরাট কোহলি তার একটা খারাপ সময় বা ব্যাট প্যাচ গিয়েছে, বিশেষ করে কোভিড বিরতির পরবর্তী সময়ে। একটা বেশ লম্বা সময় ধরে বিরাট কোহলির খারাপ সময় গেছে, এবং বিরাট কোহলি তিনি একজন গ্রেট ক্রিকেটার, গ্রেট ক্রিকেটার বলেই খারাপ সময়টাকে উতরে তিনি আবার রাজার বেশে আবির্ভূত হয়েছেন। আমরা এশিয়া কাপে তার কাছ থেকে দুর্দান্ত একটা সেঞ্চুরি দেখেছিলাম, এর পরবর্তী সময়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের সঙ্গে ম্যাচে দুর্দান্ত হাফ সেঞ্চুরি, এরপর ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরি পেয়েছেন। সব কিছু মিলিয়ে বিরাট কোহলি রাজা রাজার মতোই প্রত্যাবর্তন করেছেন। কিন্তু এই যে মাঝে যে খারাপ সময়টা ছিল, তখন কিন্তু তাকে নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে, প্রচুর গবেষণা হয়েছে, টেকনিক নিয়ে আমরা অনেক কথা বলেছিলাম, বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রিকেট বিশ্লেষকরা তার হেড পজিশন নিয়ে কথা বলেছিলেন, যে তার হেড পজিশনটা বারবার সরে যাচ্ছে, মানসিকভাবে তিনি চাঙ্গা হতে পারছেন না। হ্যাঁ, ডেফিনেটলি বিরাট কোহলি স্বীকারও করেছেন যে ওই সময়টায় মনস্তাত্ত্বিক ব্যারিয়ারটাই তার সবচাইতে বড় ব্যারিয়ারের জায়গা ছিল। ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছিলেন, আরসিবির ক্যাপ্টেন্সিও ছেড়ে দিয়েছিলেন ওই সময়টাতে। তিনি কিন্তু স্বীকার করেছেন যে একজন মানুষই তাকে সবসময় সমর্থন জুগিয়ে গেছেন, সেটা তার স্ত্রী আনুষ্কা শর্মা, তার পরিবার এবং সেই সঙ্গে তার ছোটোবেলার কোচেরা। কিন্তু আরও একজন আছেন যিনি প্রফেশনাল ক্রিকেটার এবং তিনি বিরাট কোহলিকে সমর্থন জুগিয়ে গেছেন, অর্থাৎ পরিবারের বাইরে আর মাত্র একজনই ছিলেন যিনি বিরাট কোহলিকে সাহস জুগিয়েছেন, মানসিকভাবে শক্ত করেছেন। সে মানুষটা আর কেউ না, মহেন্দ্র সিং ধোনি। দীর্ঘ ১১ বছর বিরাট কোহলি মহেন্দ্র সিং ধোনির সঙ্গে একই ড্রেসিং রুম শেয়ার করেছেন, এবং মহেন্দ্র সিং ধোনি নিজে যেচে বিরাট কোহলিকে দুবার টেক্সট করেছেন, তাকে মানসিকভাবে শক্ত থাকার জন্য বলেছেন। সাম্প্রতিক সময়ে বিরাট কোহলি আরসিবি অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের একটা পডকাস্টে এই তথ্য দিয়েছেন যে ওই সময়টাতে কোনো ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে সেই রকম কমিউনিকেট করেননি, কিংবা তাকে ওই রকম কোনো পরামর্শ দেননি, বা মানসিকভাবে শক্ত থাকার জন্য কী করতে হবে সেসব কিছু বলেননি। একজনই বলেছিলেন, তার নাম হচ্ছে মহেন্দ্র সিং ধোনি। নর্মালি ধোনির সঙ্গে কমিউনিকেট করা কিন্তু খুব কঠিন, বিরাট কোহলি যেমনটা বলেছেন, কারণ ধোনিকে যদি আপনি মোবাইলে ৯৯ বার মানে ১০০ বার ফোন দেন, তিনি ৯৯ বারই ফোন ধরবেন না, কারণ তিনি ফোন দেখেনই না, একবার হয়তো বা ধরবেন। সেই মহেন্দ্র সিং ধোনি নিজে যেচে বিরাট কোহলিকে টেক্সট পাঠিয়েছেন, বলেছেন শক্ত থাকো, মানসিকভাবে এমন শক্ত থাকো যাতে কেউ এই কথা না বলতে পারে তুমি কেন আছো। বিরাট কোহলি এই কথা বলেছে যে ধোনির এই কথাটা তাকে তাতিয়ে দিয়েছিল, ধোনির এই কথাটা তাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছিল, মহেন্দ্র সিং ধোনির এই কথাটা তাকে নতুন করে সব কিছু বিবেচনা করতে শিখিয়েছিল। তিনি একটা কথা বলেছেন যে অনেক সময় খুব গ্রেট ক্রিকেটার কিংবা অ্যাজ আ হিউম্যান বিং আপনি যখন খুব খারাপ সময় আছেন, এমন সময় হয় যখন আপনাকে দুপা পিছিয়ে যেতে হয়, তখন আপনি নিজের সম্পর্কে বুঝতে পারেন, নিজের দুর্বলতা সম্পর্কে জানতে পারেন, নিজের মানসিকতা সম্পর্কে জানতে পারেন। এবং এই জায়গাটাই মহেন্দ্র সিং ধোনির সেই টেক্সটের মাধ্যমে বিরাট কোহলি বুঝেছিলেন যে হ্যাঁ, কখনও কখনও নিজেকে হয়তো বা দুপা পিছিয়ে গিয়েও নিজের চিন্তা নিয়ে নিজেকে নতুন করে ভাবতে হয়। সে কাজটাই বিরাট কোহলি পরবর্তী সময় করেছেন আমরা দেখেছি, এবং দুর্দান্তভাবে তিনি প্রত্যাবর্তন করেছেন, তার যে কামব্যাকটা রাজসিক কামব্যাক হয়েছে। এবং এই যে এই সময়টাতে তাকে যারা মানসিকভাবে সমর্থন জুগিয়েছেন, আনুষ্কা শর্মার কথা তো তিনি ফর্মালি বলেছিলেন ম্যান অফ দ্য ম্যাচ গ্রহণ করার সময়, এছাড়াও মহেন্দ্র সিং ধোনি যে আলাদাভাবে তার জন্য একটা বড় ফ্যাক্টর ছিলেন সে কথাও বলেছেন। বিরাট কোহলি কিন্তু তার বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন, ফর মি ধোনি ইজ অলওয়েজ মাই ক্যাপ্টেন, অর্থাৎ এই যে একজন খেলোয়াড়ের একটা লিডারশিপ কোয়ালিটি, একটা মোটিভেট করার দক্ষতার জায়গা, কিংবা একটা দলকে বিনিসুতোর মালায় গেঁথে সবার কাছ থেকে সেরাটা বের করে নিয়ে আসা, মহেন্দ্র সিং ধোনি সেই কাজটা ইন্ডিয়া টিমের মধ্যে করেছেন, ইন্ডিয়াকে সবগুলো ফরম্যাটে টপ র্যাঙ্ক করেছিলেন, বৈশ্বিক অনেক শিরোপা তার কাছে আছে। এগুলো কিন্তু একজন মোটিভেটর, একজন লিডারের অন্যতম বড় বৈশিষ্ট্যের জায়গা, যেটা বিরাট কোহলিকে তিনি করেছেন। অনেকদিন পর আরসিবির একটা পডকাস্টে বিরাট কোহলি এই কথাগুলো বলে দিয়েছেন। দর্শক, মহেন্দ্র সিং ধোনিকে অ্যাজ এ লিডার আপনার কাছে কেমন লাগে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।